গল্পটা আর কে আর প্রোডাকশনে যাবে গল্পটা খুবই দুর্দান্ত হয়েছে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে আপনি এখানে কোন চরিত্র অভিনয় করেছেন এই চরিত্র তো এখন বলা যাবে না এটা তো টুইস্ট থাকবে যখন এটা অনিয়ার হবে তখন মানুষ বুঝতে পারবে আপনার সাথে কারা কারা এখানে অভিনয় করেছে আমার সাথে কো আর্টিস্ট হিসেবে অভিনয় করছে সাকিব সিদ্দিকী এবং সাবরিনা মিম আর অন্যান্য প্রথমে তো বরগুনাতে এবার নিয়ে আমার তিনবার শুটিং করা বরগুনাতে মানে বরগুনা তো মানে অনন্য একদম রূপসী বরগুনা এতে কোনো সন্দেহ নাই লোকেশন একদম জোস কাজ করা এবং কি এখানে সবার ফ্রেন্ডলি আচরণ কাজের গতি আরও বাড়িয়ে দেয় আর যাদের সাথে কাজ করছি এরা খুবই নম্র ভদ্র এবং কি খুবই ফ্রেন্ডলি আমি যে চরিত্রটা অভিনয় করছি এ ধরনের চরিত্র এর আগে করা হয় না ওটা হচ্ছে জাহাজ আর আমি হচ্ছে আদার ব্যাপারে এরকম একটা বিষয় কিন্তু ওটা একটা বড় সেট বড় বড় মানুষরা গুণী জ্ঞানী ওখানে একটা ওখানের অভিজ্ঞতাটা একটা ভিন্ন রকম অনেক কিছু শেখা যায় বোঝা যায় তাই ওরকম জায়গায় গিয়ে আমি অনেক কিছু শিখেছি ভালো ভালো মানুষের সাথে সঙ্গ দিতে পেরেছি এবং একটা দুর্ধান্ত কাজ হয়েছে আমি মনে করি কারণ রাজকুমার সিনেমাটা অনেকে হয়তো অনেক রকমেরই বলে আবার অনেকে ভালো বলে আবার অনেকে অন্যরকমই করে একটা মা আর একটা ছেলের যে ভালোবাসা একটা আকুতি থাকতে পারে এটা পরিপূর্ণভাবে ডিরেক্টর হিমিলাশাবাই ওখানে প্রয়োগ করছে যে মার ছেলের ভালোবাসাটা কি হইতে পারে এখন আমাদের দেশে তো বুঝতেই পারেন যে আঠারো প্লাস হইলেই বলে যে এটা একটা দুর্দান্ত সিনেমা হয়েছে ভাই এটা দেখ এই কর সেই কর আর যখনই একটা সামাজিক সিনেমা হয় তখন বলে না আসলে ওই রকম না এটা একটা টেন্ডেন্সি আচ্ছা আপনি আপনার এই ক্যারিয়ারে আপনি কতগুলো নাটক করেছেন দেখেন বিষয়টা হচ্ছে আমি একদমই অজপাড়া গা থেকে উঠে আসছি আমি যা পারছি সেইটাই করছি আমি কারো কাছে হেল্প চাই নাই আমি নিজে যা পারছি প্রথমে এডিট জানতাম না এই করতাম না সেই করতাম না ক্যামেরা কীভাবে ধরতে হয় কিন্তু সেটাও কিন্তু আমার নির্মাণ এখন যেটা যে এখন যে একদম খুব ফাটাফাটি নির্মাণ হচ্ছে সেটাও আমি বলবো না এখনও আমার অনেক কিছু শেখা অনেক কিছু জানার বাকি আছে তবে যেই অবস্থাতেই আমি যেই প্রোডাকশনটা করছি আমি ওটাকেই আমি সম্মান করি এবং কি আমার প্রোডাকশনের সংখ্যা বলতে গেলে অনেক ছয় শতাধিকের উপরে হবে হ্যাঁ ধন্যবাদ আপনি এখন যে নাটক করতেছেন এবং সামনে কতগুলো কাজের অফার আছে আপনার কাছে এরকম কোনো ইয়ে আছে না কাজের তো অফার থাকি কন্টিনিউ করতেছি এটাই এটাই করতেছি কাজ আছে আলহামদুলিল্লাহ কন্টিনিউ এখন বর্তমানে কোন মিডিয়ায় আপনি কাজ করছেন আমরা জানি যে কুয়াকাটা কাটা মাল্টিমিডিয়া থেকে আপনি এখন সাগর কন্যা হয়তো বা কাজ করছেন ওটা তো আপনি নিজ ইচ্ছায় হয়তো বা সেই সম্পর্ক সাগর কন্যা মিডিয়ার যে কাজ করছেন কেমন লাগে এখন নতুন একটা এই করছেন আগে আমার একটা কথা বুঝবেন আমি হচ্ছে শিল্পী অভিনেতা হওয়ার মতো আমার ওই ধরনের যোগ্যতা আমি অর্জন করতে পারিনি আর এই দুঃসহ আমি দেখাবো না একজন সাধারণ ক্ষুদ্র শিল্পী হওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ আর সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি একজন শিল্পী সে সর্বদা বিরাজমান থাকবে শিল্পী অঙ্গনে বা এই রিলেটেড কাজ যারা বানায় তাদের সাথে এখন আমার নির্ধারিত যদি চ্যানেল বলতে যাই সেটা একান্ত মানে কথাটা প্রযোজ্য হবে না তবে সাগরকন্যা মিডিয়া নামের আমার ছোট্ট একটা চ্যানেল আছে বা আমার বা আমাদের আছে আর আমি সব জায়গাতেই করি যেটা আমার জন্য সম্মানজনক মনে করি আচ্ছা আমরা কিছুদিন আগে আপনার একটি হয়তো বা নিজস্ব আঁকার নিজের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন জঙ্গলে যাচ্ছেন বিভিন্ন সময় ই করছেন ওইটা নিয়ে একটু বলবেন না ওটা কার আপনার নিজে না অন্য কেউ ওটা ইউজ করে না ওটাও আমার মানে ওটা পাগলামি করেই করা হতো আর কি ওটার ভিতরে নিজে দেখা গেছে নাটক করলে সবসময় নিজে তৃপ্তি পাওয়া যায় না মানুষ তৃপ্তি হয় আর ওইটা করে মানুষও তৃপ্তি হয় আমি নিজেও তৃপ্তি পাই কিন্তু সময়ের অভাবে ওইটাকে কন্টিনিউ করতে পারি না ওইটার নামটা একটু যদি বলতেন ওটা হচ্ছে যে শিরুখার যে সিরিজগুলো করতাম আমরা মুরিটিন মুরিটিনে করতাম তো ওইটা নিয়ে সামনে আমার কাজ করার ইচ্ছে আছে আচ্ছা আপনার সবচেয়ে জনপ্রিয় নাটক কোনটি যেটা সারা দেশে সারা বাইরে প্রবাসেরাও যারা প্রবেশ থাকে তারাও কিন্তু দেখে আপনার কাছে কোনটা সবচাইতে ভালো নাটক হয়েছে এইটা অনেকগুলো নাটক আছে আসলে আমি ছয় শতাধিক বলছি কিন্তু আমার নাটকের সংখ্যা সম্ভবত আটশোর তবে অনেক নাটকই জনপ্রিয় কিন্তু নাটকগুলো আমার সন্তানের মতো আমি মানে কোনটা থেকে কোনটা ভালো বলবো এটা বলতে পারবো না সবগুলোই ভালো আমার কাছে হ্যাঁ ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন তো ভাল থাকবে আপুনি ধন্যবাদ